ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জিম ছবি তো আপনি যেরকম বলেন ওরা হয়তো জানেন কিন্তু আমল করতে চান না, এরকম হতে পারে। বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউউরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন আযাবের সম্মুখীন হবে যারা তাসউর, আরবিতে তাসউর বলে সুওরা ছবি অঙ্কন করে, ছবি অঙ্কনকারী। তাহলে ছবি অঙ্কনকারীদের যদি এরকম শাস্তি হয় তাহলে যারা ছবি ঝুলিয়ে রাখে বেলা প্রয়োজনে, প্রয়োজনে ছবি যেমন আইডি কার্ড ইত্যাদি যেগুলো জরুরি, না হলে না হয় বর্তমান জমানা এগুলো আল্লাহ মাফ করবে, কিন্তু যেগুলো কোনো দরকার নেই ফালতু এইসব কেন রাখবো আমি কী কারণে? এমনিভাবে তাদেরকে বলতে পারেন সর্বপ্রথম পৃথিবীতে শিরক শুরু হয়েছে ওই ছবির মাধ্যমে, সূরা ইবলিস মানে শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে এই ছবি বানিয়ে। যেভাবে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন সহিহ বুখারীতে আছে, ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর, এরা আল্লাহর নেক বান্দা ছিলেন, তো ওরা যখন মারা গেলেন শয়তান মানে নুহার হিসেবে জাতির কাছে আর কি, শয়তান আসলো এসে বলল দেখো এরা তো চলে গেছে, আগে তোমরা এদের কথা শুনে তোমার আল্লাহর ইবাদত করতে, এরা এখন চলে গেছে, তো তোমরা কী করো এদের ছবি বানিয়ে উপাসনালয়ে ঝুলিয়ে রাখো আর তোমরা আল্লাহর ইবাদত করো, এদের ইবাদত না আল্লাহর ইবাদত করো। এই প্রজন্ম যখন চলে গেল পরবর্তী প্রজন্ম আসলো, তখন শয়তান আবার এসছে, যখন মানুষ ভুলে গেছে আর যেতে বলছে দেখো এইসব যে ছবি তোমাদের পূর্বপুরুষরা এই ছবিরই পূজা করতো, তোমরা তুমি তো এখন তো ভুলে ভুল পথে চলে গেলে, ভুল পথে তোমরা চলে গেছো, কারণ তোমাদের পূর্বপুরুষরা এদেরই পূজা করতো কিন্তু তোমরা এদের পূজা ছেড়ে শুধু আল্লাহর পূজা করছো। আউযুবিল্লাহ, দেখেন শয়তান কীভাবে আসে। তো শয়তান পরবর্তীতে তারা ওই শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা পূর্বে আল্লাহর ইবাদত করতো, পরে ওই ছবির পূজা করতে লাগলো। তো ছবি এটা শিরকের মাধ্যম, আর ছবি এইসব ছবির মাধ্যমে বর্তমানে তো দেখছেন আল্লাহর নাফরমানি সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভালো কোনো লোক এই ছবি নিজের বাসায় রাখতে পারে না, অ্যালবামেও রাখতে পারে না বিনা প্রয়োজনে, যেগুলো প্রয়োজন না রাখলে না হয় পরিচিতির জন্য, বা এই সেই পাসপোর্ট অথবা আইডি কার্ড বা যেগুলো, এগুলো ছাড়া কোনো রকমের ছবি মানুষ রাখবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এইসব থেকে তওবা করবে মানুষ বলেন। বরং হাদিসে তো এরকম আছে যারা ছবি অঙ্কন করে কেয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা এদেরকে জীবিত করো, আহিউ মা খালাকতুম, আউযুবিল্লাহ, কী বলেন এটা সম্ভব? মানে সব হাদিস তো আর এখানে বলা সম্ভব না, উদ্দেশ্য না আমার, মানে কিছুটা ইঙ্গিত দেয়া এইসব জায়েজ না। আল্লাহুল মুস্তাআন, ভালো ভালো লোক তো এরকমও ছিলেন, এই তো বিগত জীবনের কথা। আমার জানা মতে আমাদের মাশায়েখদেরও ছবি টবি ছিল না, কোনো কোনো শেখ কোনো কোনো আলেম ছবি তুলতেন না, হয়তো লাস্টে বাধ্য হয়ে হয়তো, না এই শুরুতে ছবি ছিলই না আমি জানি, কোনো কোনো শেখ আছেন রাহিমাহুল্লাহ, এখন তো আমরা তো সবাই ছবি তুলতে বাধ্য হয়েছি। বাধ্য হওয়ার পরে আমি তো নিজেই ছোটোবেলা ছবি তুলিনি আমার জানা মতে, পরবর্তী যখন এখানে আসলাম সৌদিতে যখন আসি সর্বপ্রথম তখনই ওই সৌদিতে আসার জন্য ছবি তুলেছি, জীবনেও তো ছবি নাই, ক্যামেরা মেমোরা নাই। আল্লাহুল মুস্তাহান, আল্লাহ মাফ করুক, তাদেরকে বোঝান এটা জায়েজ না, ইসলামী শরীয়তের ভাষায় ওলামায়ে কেরামদের ফতোয়া এরকম বলবেন, আলিম ওলামা ছাড়া কি কেউ দিন বুঝবে?
ওই কিছু নিউ মডার্নিস্ট মডার্ন মার্কা মুল্লা টুল্লা হয়তো এগুলোকে বৈধ বলে বেড়াচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো ফালতু। এইসব থেকে যত দূরে থাকবেন ততই ভালো। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।